3, 2, 1. নমস্কার, আমি শুভজিৎ। আজকে তোমাদের ক্লাস টেনের একটি সম্পাদ্য করে দেখাব, আইসিএসই বোর্ড ক্লাস টেন। তো চলো দেরি না করে শুরু করা যাক। কোশ্চেনটা হচ্ছে, কনস্ট্রাক্ট আর ট্রায়াঙ্গেল এবিসি, একটা ত্রিভুজ আঁকতে হবে। ইন উইচ এবি ইকুয়াল টু 7 সেন্টিমিটার। তো 7 সেন্টিমিটার একটা লাইন ড্র করে নিই। অ্যাঙ্গেল এ 60 ডিগ্রি, এসি 5 সেন্টিমিটার। এবার পরের স্টেপ হচ্ছে, আমরা একটা ট্রায়াঙ্গেল ড্র। স্টেপগুলো ভালো করে দেখবে, স্কিপ করবে না ভিডিও, তাহলে কিচ্ছু শিখতে পারবে না। পেন্সিল কম্পাসের সাহায্যে আমরা 7 সেন্টিমিটার লাইনটা মেপে দেব। দিয়ে যে নতুন লাইনটা ড্র করেছি সেখানে আমরা ওকে ডান। এরপরের স্টেপ হচ্ছে, নাম দিয়ে দিব এ বি। অ্যাঙ্গেল এ কত ছিল? 60 ডিগ্রি। তাহলে এতে আমরা 60 ডিগ্রি একটা অ্যাঙ্গেল ড্র করব। বেশ, ওকে। এসি কত করেছিল? 5 সেন্টিমিটার। পেন্সিল কম্পাস বসাবো, 5 সেন্টিমিটার লাইনটা নিয়ে নিলাম। এই এতে বসালাম, এসির মাপ দিয়ে আমরা কেটে নিলাম। তাহলে এই পয়েন্টটা হলো সি, বি আর সি পয়েন্ট আমরা মিট করাব। তাহলে আমাদের ট্রায়াঙ্গেল ড্রয়িং কমপ্লিট। এরপরে বলছে, কনস্ট্রাক্ট আ সার্কেল টাচিং দ্য 3 সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইন্টারনালি। একটা সার্কেল আঁকতে হবে যেটা এই ট্রায়াঙ্গেলের 3টে সাইডকে টাচ করে গেছে। তার ভেতর দিয়ে সার্কেলটা হবে, যখনই ভেতর দিয়ে সার্কেলটা হবে বন্ধুরা, তখন আমাদের কাজ কী হবে, যে কোনো দুটো অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্ট করে নেব। কী বললাম, যখন সার্কেলটা ইন্টারনালি হবে তখন যে কোনো দুটো অ্যাঙ্গেলকে আমরা বাইসেক্ট করে নেব। তাহলে অ্যাঙ্গেল বি বাইসেক্ট হয়ে গেল, খুবই সোজা। ধৈর্য ধরে যদি ড্রয়িংটা দেখো প্রথম থেকে শেষ অবধি, খুবই সোজা লাগবে। স্কিপ করে দেখলে কিচ্ছু শিখতে পারবে না। এরপরের স্টেপ কি, অ্যাঙ্গেল এ কে বাইসেক্ট করব। তাহলে অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি বাইসেক্ট হয়ে গেছে। যে পয়েন্টে মিট করেছে দুটো অ্যাঙ্গেল বাইসেক্টর, তার সেই পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের উপরে একটা আমরা পারপেন্ডিকুলার লাইন ড্র করব।
কি বললাম, অ্যাঙ্গেল এ এবং অ্যাঙ্গেল বি কে যে দুটো বাইসেক্টর মিট করেছে ওই মিড পয়েন্ট থেকে তার অপোজিট সাইডের উপরে আমরা একটা পারপেন্ডিকুলার লাইন ড্র করব। কি করে করতে হয় দেখে নাও বন্ধুরা। স্টেপগুলো ফলো করো, দেখবে ড্রয়িং খুব সোজা লাগবে, নচেত মনে হবে ই বাবা কি কঠিন। লাস্ট স্টেপ আমরা একদম অন্তিম পর্যায়ে এসে পৌঁছেছি, লাস্ট স্টেপ কী করবো বন্ধুরা, এই লাইনটা নিয়ে এই মেয়েদেরটা নিয়েছি, সুন্দর সার্কেল হয়েছে। এই সার্কেলটা আমাদের এই সাইডকেও মিট করেছে, এই সাইডকেও মিট করেছে, আর এই সাইডকেও মিট করেছে, তাহলে আমাদের ড্রয়িংটা পারফেক্ট আছে। এই জন্য বলেছিল যে কনস্ট্রাক্ট আর সার্কেল টাচিং দ্য থ্রি সাইডস অফ দ্য ট্রায়াঙ্গেল ইন্টারনালি, তাহলে আমাদের এখানেই ড্রয়িংটা কমপ্লিট হয়েছে। নেক্সট ভিডিও খুব জলদি নিয়ে আসছি, সবাই ভালো থাকবে।